হ্যালো, গুড মর্নিং। আমরা চলে এসেছি আজকে ডুয়ার্সের সেকেন্ড ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। এখন ভোর 5টার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি মালদা টু মূর্তি নদী রিভার ক্যাম্প। তো আমরা আজকে দিনটা ঠিক করেছি মূর্তি নদীর ধারেই থাকবো। তো দেখা যাক কীরকম কী রিসোর্ট পাওয়া যায়। আমরা কিছু বুকিং করিনি, বিকজ সাডেন প্ল্যান ছিল আমাদের এটা। সকালের আলো চারিদিকে আস্তে আস্তে ফুটে উঠেছে, খুব সুন্দর একটা সকাল। দিয়াও ঘুম থেকে উঠে গিয়েছে, এখন সকাল 8টা বাজে আর দিয়া অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে, কারণ ওর জন্য আমরা সব রকম খাবার ক্যারি করছি, কারণ স্বাভাবিক ব্যাপার রোড ট্রিপে যাওয়ার সময় তো আমরা সবসময় রাস্তায় খাবার দোকান পাবো না, তাই সেফ সাইডের জন্য খাবার তো নিয়ে যেতেই হবে। আর মেডিসিনও আমরা রেখেছি, আর দিয়া যাতে আরামে ঘুমোতে পারে তার জন্য বেডিং। চলে এসেছি আমরা ফুলবাড়ি, মানে এখন আমরা ফুলবাড়ি ক্রস করছি, আর ফুলবাড়ি থেকে যাওয়ার পথে যেটা আমরা দেখছি, মানে দিয়াও দেখছে জানালা দিয়ে, সেটা হচ্ছে যে চা বাগান, সমতলে চা বাগান। এটা আমি ফার্স্ট টাইম দেখছি, আমি ঢালু এলাকায় চা বাগান দেখেছি বাট সমতলে চা বাগান দেখিনি। তো ভীষণ ভালো লাগছে, রাস্তার দুদিকেই একদম চা বাগানে ভরা, যতটা চোখ যাচ্ছে আর কি ততটাই চা বাগান দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ভিউ। তো যাই হোক, আস্তে আস্তে আমরা একদম তিস্তা ব্যারেজের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা তিস্তা ব্যারেজে পৌঁছে যাব। অলরেডি এখন অনেকটা টাইমই হয়ে গিয়েছে, তো দেখা যাক কখন আমরা পৌঁছাই। ও অনেকখানি পথেই আমরা চলে এসেছি, বলতে গেলে গন্তব্যের প্রায় অনেকটাই কাছে পৌঁছে গিয়েছি। এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর ধার দিয়ে, লেফট সাইডে তিস্তা নদী দেখছো বয়ে যাচ্ছে, এটা হচ্ছে তিস্তা নদী, আর রাইট সাইডে ঘন জঙ্গল। আর তিস্তা নদীর এই জলের যে রং, যাই হোক সবুজ আবহ, এটা ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর যেটা সব থেকে দিয়া অবাক হয়েছে সেটা হয়েছে যে ও আমাকে অনেক কোশ্চেন করেছে যে মাম্মাম এত হনুমান কেন বাইরে, ওরা কি জুতে জায়গা পায়নি? যাই হোক, ওকে আমরা বোঝালাম যে মাম্মাম হনুমানরা অ্যাকচুয়ালি জঙ্গলেই থাকে, জুতে ওদেরকে ধরে নিয়ে গিয়ে রাখা হয়। আমরা কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি তিস্তা ব্যারেজের ওখানে। আমরা এখানে নেমে ব্রেকফাস্ট করে নেব আর চারিদিকটা একটু ঘুরেও দেখে নেব। তিস্তা ব্যারেজের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি ফিশ মার্কেটে। হ্যাঁ, এখানে শুনলাম একটা ফিশ মার্কেট আছে, তো আমরা পৌঁছে গেছি সেই ফিশ মার্কেটে। সত্যি কথা বলতে বাঙালি মাছ দেখতে পেলে আর থাকতে পারে না, এটা কোথাও না কোথাও সত্যি। আর দিয়া তো গলদা চিংড়ি দেখলে থাকতে পারে না, তো এখানে প্রচুর গলদা চিংড়ির নানা রকমের আইটেম দেখতে পাচ্ছি, আমরাও কিছু ট্রাই করবো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।